আমি তাকে তোমার শেখানো হৃদয় বিদারক কাহিনীটি এমনভাবে শোনালাম যে তাতে সে বুদ্ধ কাবু হয়ে গেল। মেয়েটি হরমনের সহকর্মীকে বলল, সে অবলীলায় বিশ্বাস করে নিল আমি সত্যিই মুসলমান এবং সালাহউদ্দিন আইয়ুবির এক গোয়েন্দা। মুসলমান জাতিটাই আবেগপ্রবণ। হরমনের সহকারী বলল, এই জাতিটা এক অদ্ভুত ও বিস্ময়কর জাতি। এ জাতি ধর্মের নামে এমন এমন কোরবানি দিয়ে থাকে যা অন্য জাতি দিতে পারে না। যুদ্ধের ময়দানে এক মুসলমান 10 কখনো 15 সৈন্যদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে, কখনো জয়লাভ করতে না পারলে শহীদ হয়ে যায়, কিন্তু পিছু হটে না। একেই তারা বলে ইমানের শক্তি। আমি মুসলমানদের এই রুহানি শক্তিকে অস্বীকার করতে পারি না। মাত্র 8-10 জনের একটি কমান্ডো গ্রুপ অতর্কিতে আমাদের বিশাল বাহিনীতে ঢুকে পড়ে, রাতের অন্ধকারে অতর্কিতে আমাদের ক্যাম্পে আক্রমণ চালায়, আমাদের রসদপত্র খাদ্যশস্যে আগুন জ্বালিয়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়, আমাদের ঘেরাওয়ের মধ্য থেকে চোখে ধাঁ ধাঁ লাগিয়ে বেরিয়ে যায়, নিজেদের লাগানো আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। এটা কোনো সহজ কথা নয়, এটা অসাধারণ সাহস ও বীরত্বের ব্যাপার। এই সাহস ও শক্তি আসে আধ্যাত্মিক প্রেরণা থেকে। এই আধ্যাত্মিক প্রেরণাকেই বলে মুজেজা। মুসলমানদের এই শক্তি দুর্বল করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে, বিভিন্ন উপায় বের করছে মুসলমানদের ধর্মীয় উন্মাদনাকে দুর্বল করার জন্য। এক্ষেত্রে ইহুদিরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে এক্ষেত্রে কিছুটা সফলতাও লাভ করেছি। আমরা কয়েকজন ইহুদি ও খ্রিস্টানকে মুসলমান আলেম ও ইমামের ছদ্মবেশে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পাঠিয়ে দিয়েছি। মুসলিম এলাকার বেশ কিছু মসজিদের ইমাম এখন ইহুদি ও খ্রিস্টান। তারা কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা ও তাফসির পেশ করে, আর এ কাজটা এমনভাবে করে যা জনমনে গভীর রেখাপাত করে। এভাবে মুসলমানরা ভুল বিশ্বাসের শিকার হয়ে যাচ্ছে। জিহাদকে তারা এখন ধর্মীয় গোড়ামি বলে বুঝতে শিখেছে। তাদের নৈতিকতার দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। আঞ্চলিকতা ও ধর্মীয় ফেরকাগত পার্থক্যকে অবলম্বন করে এখন তারা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধরার দৃষ্টান্ত তুলে ধরছে। থামল সহকারী। মেয়েটি বলল, আর আমরা বুঝি বসে আছি? আমাদের সাফল্যের দিকটাও বুঝতে চেষ্টা করো। আমরাই তো মুসলমানদের মধ্যে যৌন উন্মাদনা সৃষ্টি করেছি। এখন যে সকল মুসলমান ধন সম্পদ ও ক্ষমতার অধিকারী হয়, তাদের প্রথম কাজ হয় সুরক্ষিত অন্দরমহল বা হেরেম তৈরি করা। সেখানে সুন্দরী মেয়েরা তাদের হেরেমের সৌন্দর্য বৃদ্ধি করে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই নারী পূজা এখন মুসলিম সমাজের সর্বস্তরে প্রবেশ করে গেছে। তোমরা মুসলমান মেয়েদের মধ্যে প্রসাধনী ও বিলাসিতার রোগ ছড়িয়ে দিতে যথার্থই সক্ষম হয়েছ। তাদের সময় ও অর্থ এখন এতেই অপচয় হয়। মুসলমানরা তো এমনিতেই আবেগময়, বলল মেয়েটি। তাদের চেতনায় একটু আবেগের ঝড় তুলতে পারলে তাদের জালে ফেলা যায়। তাদের এই আবেগপ্রবণতা ও তোষামোদপ্রিয়তাকে এখন কাজে লাগাতে হবে। হরমন সাহেব বলেন, অদূর ভবিষ্যতে এ জাতি কল্পনাবিলাসী ও গোলাম জাতিতে পরিণত হয়ে যাবে, বলল হরমনের সহকারী। তারা বাস্তবতা থেকে অনেক দূরে সরে যাবে। তখন আর আমাদের দীর্ঘস্থায়ী যুদ্ধ কিংবা মহাসমরের প্রয়োজন পড়বে না। মুসলমানরা মানসিক দিক থেকে আমাদের দাস হয়ে যাবে। তারা তাদের ঐতিহ্য ভুলে আমাদের খ্রিস্টীয় সভ্যতাকে তাদের জীবনে বাস্তবায়ন করতে থাকবে, এমনকি আমাদের কালচারকে ধারণ করতে পেরে নিজেরা গর্ববোধ করবে। আমার ঘুম পাচ্ছে, মেয়েটি বলল। আমি তো তোমাকে মস্ত বড় একটা শিকার ধরে দিলাম, এবার তাকে গ্রেফতার করার ব্যবস্থা করো, আমি যাই। না, গোয়েন্দা সংস্থার সহকারী প্রধান বলল, এখনো তোমার কাজ শেষ হয়নি। তাকে গ্রেফতার করার ইচ্ছা থাকলে এত নাটক করার কী প্রয়োজন ছিল? তোমাকে এত কষ্ট দেয়ারই বা কী দরকার ছিল? আমি তো যে কোনো লোককে সন্দেহমাত্র গ্রেফতার করতে পারি। তাহলে আর এত কষ্ট দিলে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। শোনো, তাকে এখন গ্রেফতার করব না। তার কাছ থেকে তার সমস্ত সঙ্গীদের সন্ধান নিতে হবে। যারা তাদের হয়ে ত্রিপলিতে গোয়েন্দাগিরি করছে, তাদের খুঁজে বের করতে হবে। আমার বিশ্বাস এখানে তাদের ধ্বংসাত্মক কমান্ডো বাহিনীও আছে। তুমি এদের সন্ধান বের করতে পারলে দেখা যাবে হয়তো অন্যান্য শহরে গোয়েন্দাদের তালিকাও পেয়ে যাব তাদের কাছে। তুমি তো তার সাথে আবার সাক্ষাতের সময় ঠিক করে এসেছ। তখন তাকে বলবে, তুমি গোপন তথ্য সবই জেনে নিয়েছ, এখন তোমার কয়েকজন কমান্ডো প্রয়োজন।
কারণ এক স্থানে ক্রুসেড বাহিনীর অপরিমেয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও পেট্রোল জমা আছে। এগুলো জমা করা হয়েছে অভিযানের সময় সঙ্গে নেওয়ার জন্য। পালাবার আগে এগুলো ধ্বংস করে যেতে পারলে ক্রুসেড বাহিনীর কোমর ভেঙে যাবে, তাই জীবন গেলেও এ কাজ সমাধা না করে তুমি কোথাও যেতে পারো না। বুঝতে পেরেছি, মেয়েটি বলল, কিন্তু এ ব্যাপারে একটি অসুবিধা আছে। সে তার সাথীদেরকে আড়াল করার চেষ্টা করতে পারে। হরমোনের সহকর্মী মেয়েটি নরম চুলে হাত বুলিয়ে বলল, তোমার দেহের অস্ত্রগুলো কি অকেজো হয়ে গেছে? সে তো তোমার কাছে তার সব কিছু উন্মুক্ত করে দিয়েছে, তোমাকে এখন আরও ভেতরে প্রবেশ করতে হবে, তার অন্তরের প্রতিটি কোণে তল্লাশি চালাতে হবে। একবার যখন তুমি তার ভেতরে প্রবেশ করতে পেরেছ, তখন এই কাজটিও পারবে। আমি সকালেই হরমোনকে তোমার সাফল্যের বিস্তারিত কাহিনী জানাবো, বলবো তুমি এক অসামান্য কাজ সম্পন্ন করে এসেছ। ওই দিনই সন্ধ্যার পর ভোজসভায় চেঙ্গিস ও ভিক্টর ডিউটি করছে, এমন সময় সেখানে এসে হাজির হলেন হরমোন। তিনি চেঙ্গিসকে কাছে পেয়ে অন্তরঙ্গ স্বরে বললেন, তুমি কি জানো আমাদের বিশাল সম্মিলিত বাহিনী ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধে যাত্রা করছে? অনেক দূরের পথ, দীর্ঘ লম্বা সফর। এই সফরে আমাদের সঙ্গে যাচ্ছেন কয়েকজন সম্রাট, তাই আমি মনে করছি তোমাকেও আমরা সঙ্গে নিয়ে যাব। ভিক্টর যাবে তোমার সাথে। আমি অবশ্যই যাব, চেঙ্গিস উৎসাহের সাথে বলল। হরমোনের কাছে এরই মধ্যে রিপোর্ট পৌঁছে গেছে যে রাসেদ চেঙ্গিস একজন শত্রু গোয়েন্দা। গত রাতেই তাদের এক যুবতী গুপ্তচর তার মুখোশ উন্মোচন করেছে। আজও মেয়েটি তার সাথে মিলিত হবে এবং তার কাছ থেকে দলের অন্যান্য সঙ্গী সাথীর নাম উদ্ধারের চেষ্টা করবে। হরমোন এ সংবাদে খুবই উৎফুল্ল হলেন। সহকর্মীকে বললেন, চেঙ্গিসের দলের পূর্ণ সন্ধান না পাওয়া পর্যন্ত মেয়েটি যেন এ অভিনয় অব্যাহত রাখে। ওকে এমনভাবে মেলামেশা করতে বলবে চেঙ্গিস যেন ওকে সন্দেহ করতে না পারে। আজ চেঙ্গিসের মন ছিল বিক্ষিপ্ত। সে ডিউটি করছিল ঠিকই, কিন্তু ডিউটির দিকে তার কোনো খেয়াল ছিল না। বারবার তার মনে পড়ে যাচ্ছিল মেয়েটির কথা। সন্ধ্যার পর থেকে তার হৃদয় রানী হয়তো তারই অপেক্ষায় বাগানে বসে ছটপট করছে। আজ সে তাকে নিয়ে পালিয়ে যাবে, কিছুক্ষণ পরেই এ শহর তার পর হয়ে যাবে। উত্তেজনায় প্রতিটি মুহূর্ত তার কাটছিল ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে। তার জীবনে এত বড় সফলতা আর কখনো আসেনি। তার কাছে এত গোপন তথ্য এসেছে এবং এমন সুন্দরী যুবতী তার জন্য জীবনের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত হয়েছে যা সে কল্পনাও করেনি। সে ভাবছিল, সত্যি কি আজকে রাতেই ত্রিপলিতে তার জীবনের শেষ রাত? সে কি পারবে এই অমূল্য তথ্যরাজি নিয়ে কায়রো ফিরে যেতে? আল্লাহর কি অপূর্ব মহিমা! একেই বলে রাজ্য রাজকন্যা একত্রে পাওয়া। মেয়েটিকে সঙ্গে করে ত্রিপলি থেকে বের হওয়ার স্বপ্ন নিয়ে সে দ্রুত তার ডিউটি শেষ করে কামরায় এলো। ভিক্টরও সঙ্গে এলো তার। সে তাড়াতাড়ি তার পোশাক পরিবর্তন করে প্রস্তুত হয়ে নিল। আজ আর কৃত্রিম দাড়ি সঙ্গে নিল না, তার পরিবর্তে একটা খঞ্জর জোব্বার মধ্যে লুকিয়ে নিল। আমি তোমাকে আগেও বলেছি, এখনও শেষবারের মতো বলছি, এই নারী ও মদের নেশা থেকে তুমি সাবধান হও, ভিক্টর তাকে বলল। আমার কিন্তু তোমার ব্যাপারে ভীষণ ভয় হচ্ছে। তুমি মেয়েটাকে না চিনে, কোনো যাচাই বাছাই না করে তোমার সমস্ত গোপন তথ্য তাকে দিয়ে দিয়েছ। এখন আবার যাচ্ছ, কিন্তু সে তোমাকে জান্নাতে না জাহান্নামে নেবে তার কিছুই তুমি জানো না। শোনো ভিক্টর, চেঙ্গিস গম্ভীর স্বরে বলল, আমি এই মেয়ের বিরুদ্ধে কোনো কথাই শুনতে রাজি নই। আমি তার সাথে নতুন ও হঠাৎ সাক্ষাৎ করতে যাচ্ছি না। এর আগেও বহুবার মেয়েটির সাথে আমার দীর্ঘ সাক্ষাৎ হয়েছে। তার বেদনাময় জীবনের পূর্ণ কাহিনী আমি শুনেছি। তুমি তাকে দেখোনি, তার সাথে কথাও বলনি, তাই এই মেয়েকে তুমি চিনতে বা বুঝতে পারবে না। আমাকে তুমি পাগল ভেবো না, আমার জীবনের এটাই প্রথম ও শেষ ভালোবাসা। এরপর আর কথা বলা বৃথা ভাবল ভিক্টর। তার কথায় বোঝা যাচ্ছে সে আর স্বাভাবিক ও সুস্থ জ্ঞানে নেই। পতঙ্গ যদি দেওয়ানা হয়ে আগুনে ঝাঁপ দিতেই চাই, তাকে ফেরায় সাধ্য কার? ভিক্টর চিন্তা করে দেখল, চেঙ্গিসের মতো এমন অনুপম সুন্দর যুবক যে কোনো নারীর মন সহজে আকর্ষণ করতে পারে। কেবল সুঠাম দেহেই নয়, নারীর মন ভোলানোর জন্য পুরুষের মধ্যে আর যেসব গুণ থাকা দরকার তার সবই আছে চেঙ্গিসের মধ্যে। তার চোখের চাহনিতে আছে সম্মোহনী শক্তি, কণ্ঠে আছে মাধুর্য ও গভীরতা। ফলে এ মেয়ে কেন, এর চেয়ে আরও সুন্দরী ও অভিজাত ঘরের নারীও তাকে দেখে মজে যেতে পারে।
কিন্তু এই মেয়ে কি সত্যি তাকে দেখে প্রেমে পড়েছে, নাকি তার পিছনে এই মেয়েকে লেলিয়ে দেয়া হয়েছে? মেয়েটি নিঃসন্দেহে কোনো সাধারণ মেয়ে নয়। যদি সে প্রেমেই পড়ত, তবে সে চেঙ্গিসকে দেখে নয়ন সার্থক করত। তাকে খুঁচিয়ে খুঁচিয়ে সে যে এক গোয়েন্দা, এ তথ্য আদায় করতে যেত না। ভিক্টরের দৃঢ় বিশ্বাস মেয়েটি চেঙ্গিসকে ধোঁকা দিয়ে চলেছে। আর যদি ধোঁকা না দেয়, তবু চেঙ্গিস যা করছে তা ঠিক নয়। সে নির্বোধের মতো তার গোপন পরিচয় মেয়েটির কাছে উন্মুক্ত করে দিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কেবল সে একা নয়, সে আমাদের সকলকেই বিপদের মুখে নিয়ে যাচ্ছে। যদি এই মেয়ে মুসলিম গোয়েন্দাও হয়, তবুও তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ এই মেয়ে সেরকম কোনো পরিচয় নিয়ে আমাদের কাছে আসেনি। ভিক্টর এই সাক্ষাতের মধ্যে কোনো শান্তির লক্ষণ দেখতে পাচ্ছে না। চেঙ্গিস চলে গেল। ভিক্টর গভীর চিন্তায় পড়ে গেল। প্রতিদিন চেঙ্গিসের যাওয়ার পর সে নিশ্চিন্তে ঘুমিয়ে যেত, কিন্তু আজ রাতে সে শুতেও পারছে না, ঘুমও আসছে না। সে তার কামরায় গিয়ে শোয়ার পরিবর্তে অশান্তভাবে পায়চারি করতে লাগল। মেয়েটি ঠিক সেই স্থানেই চেঙ্গিসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তার পাশে মাটিতে মদের সুরাহি ও পেয়ালা। অন্ধকারে সে চেঙ্গিসকে আসতে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। সে এমনভাবে নিজেকে তার কাছে সঁপে দিল, তাতেই চেঙ্গিসের বুদ্ধি লোপ পাওয়ার উপায় হল। ভিক্টরের কথায় তার মনে যদিও সামান্য সন্দেহ সৃষ্টি হয়েছিল, সেই সন্দেহ এতেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। মেয়েটি তার যৌবনের যাবতীয় অস্ত্র ব্যবহার করল চেঙ্গিসকে বিভ্রান্ত করতে, কিন্তু চেঙ্গিস পথে আস্তে আস্তে চিন্তা করছিল সে মেয়েটিকে আবারও জিজ্ঞেস করবে সে তাকে প্রতারণা করছে কিনা। সেই প্রশ্নটিই তার মুখ ফসকে বেরিয়ে এলো। তুমি তো আমাকে ধোঁকা দিচ্ছ না? মেয়েটি অভিমানী সুরে বলল, এমন প্রশ্ন তুমি করতে পারলে? তোমার ভালোবাসা আমাকে অসহায় ও নিরুপায় করে ফেলেছে। তোমাকে এত গোপন তথ্য দেওয়ার পরও তুমি কি করে ভাবতে পারলে আমি তোমাকে ধোঁকা দেব? দুঃখিত, আমি তোমার মনে কষ্ট দিতে চাইনি, আমার এক বন্ধু বলল, খবরদার মেয়েদের বিশ্বাস করবি না। ওরা প্রেমের নামে এত ছলনা করতে জানে যে ফেরাউনের গতিও তাতে উল্টে যায়, তাই কথাটা তোমাকে বললাম। বামুনের কাছে আঙ্গুর ফল সবসময় টক, কারণ সে তো আর কোনোদিন তার নাগাল পাবে না। মেয়েটি বলল, কি নাম তোমার সেই বন্ধুর? আরে রাখো তো, তার কথা বাদ দাও। মেয়েটি বন্ধুর নাম জানার জন্য আর পিড়াপিড়ি করল না। তার কোমরে একটি বাহু জড়িয়ে তাকে সেখান থেকে মদের পাত্র ও পেয়ালার কাছে নিয়ে এলো। বলল, আমি কি আর জানি না তুমি আমাকে অবিশ্বাস করতে পারো না? আমি মন খারাপ করিনি, এসো বসি, গুরুত্বপূর্ণ কথা আছে। ওরা ঘাসের উপর বসে পড়ল। মেয়েটি পেয়ালায় মদ ঢেলে তার দিকে বাড়িয়ে ধরে বলল, তোমার বিজয়ের আনন্দে এক পেয়ালা। চেঙ্গিস এতই খুশি ছিল যে বলার সাথে সাথেই পেয়ালা তুলে নিল এবং মুখে নিয়ে পান করতে লাগল। মেয়েটা তার পেয়ালায় আরও মদ ঢেলে দিল। চেঙ্গিস সেটুকুও পান করে নিল। তারা যেখানে বসেছিল তার থেকে 8-10 গজ দূরে ফুলের একটা ঝাঁকড়া ঝোঁপ ছিল। কেউ একজন হামাগুড়ি দিয়ে সেই ঝোঁপের কাছে চলে এলো এবং তার আড়ালে বসে পড়ল। রাত বাড়তে লাগল। চারদিক নীরব ও নিঝুম হয়ে গেল। বাগানের আধো আলো আধারিতে বসে গল্প করছে ওরা। ঝোঁপের পেছনে বসা লোকটি কান লাগিয়ে শুনছিল চেঙ্গিস ও মেয়েটির কথা। তারা দুজন জানে আশপাশে কেউ নেই, তাই কোনো লোকচুরি না করে স্পষ্ট স্বরেই তারা কথা বলছিল। এখন বলো, কি গুরুত্বপূর্ণ সংবাদের কথা বলছিলে? চেঙ্গিস মেয়েটিকে জিজ্ঞেস করল। এমন গোপন তথ্য নিয়ে এসেছি, সুলতান আইবি কখনও স্বপ্নেও এমন সংবাদ শোনেননি, মেয়েটি বলল। আমি খ্রিস্টানদের মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছি। সে চেঙ্গিসকে ক্রুসেডারদের আক্রমণের প্ল্যান ও অভিযানের রাস্তা বলে দিল। আরও বলল তারা কোথায় কোথায় আক্রমণ চালাবে। সে ক্রুসেড বাহিনীর রসদপত্র পাঠানোর রাস্তাও বলে দিল এবং কত তারিখে সমরাভিযান শুরু হচ্ছে তাও বলে দিল। আমি এখান থেকে জলদি বের হয়ে যেতে চাই, চেঙ্গিস বলল। চলো আজ রাতে আমরা বের হয়ে যাই। না, মেয়েটি বলল, আমার কাছে আরও কিছু গোপন খবর আছে, সেটুকুও শুনে নাও, তারপর সিদ্ধান্ত নাও কি করবে। কি সেই খবর, জলদি বলো। আরে এত উতলা হচ্ছ কেন? অস্থিরতা আমাদের শত্রু, যা করতে হবে সব ভেবে চিন্তে করতে হবে, এত উতলা হলে চলবে না, মেয়েটি বলল। তুমি তো জানোই খ্রিস্টানদের ব্যাপারে আমার মনের প্রতিশোধের কি আগুন জ্বলছে। সে আগুন ঠান্ডা করার একটা উপায় পেয়ে গেছি।
আমি ভাবছি যাওয়ার আগে তাদের পায়ে একটা মরণ কামড় দিয়ে গেলে কেমন হয়। মেয়েটি চেঙ্গিসের মনোযোগ আকর্ষণ করে বলল, ক্রুসেড বাহিনী তাদের সৈন্যদের জন্য অপরিমেয় খাদ্যশস্য সংগ্রহ করে একখানে গুদামজাত করে রেখেছে। শুধু খাদ্যশস্য নয়, যুদ্ধের যাবতীয় তাঁবু এবং অস্ত্রশস্ত্র সব সেখানে জড়ো করা। সেখানে তীরধনুক ছাড়াও আছে অঢেল আগ্নেয়াস্ত্র, আছে পেট্রোলের ড্রাম। বলতে গেলে আরবির বিরুদ্ধে যে বিশাল বাহিনী রওনা হচ্ছে, তাদের সমুদায় মাল সামান ও অস্ত্র জমা করা হয়েছে সেখানে। এগুলো ধ্বংস করা কোনো কঠিন ব্যাপার নয়। সেখানে মাত্র 7-8 জন সিপাহী রাতে পাহারায় থাকে। আমি যতদূর জানতে পেরেছি তা হলো প্রায় 3-4 মাস ধরে খ্রিস্টানরা এগুলো জমা করছে। যদি আমরা এগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে পারি, তবে ক্রুসেড বাহিনীর আক্রমণ অন্তত 6 মাস পিছিয়ে যাবে। কারণ পূর্ণ প্রস্তুতি না নিয়ে এবার খ্রিস্টানরা সুলতান সালাহউদ্দিন আয়বির মুখোমুখি হবে না। আর যুদ্ধ 6 মাস পিছানো মানে সুলতান আয়বি আরও 6 মাস সময় পেয়ে যাবেন তার বাহিনী ভালোভাবে গুছিয়ে নেয়ার জন্য। কি বলো, আমি ঠিক চিন্তা করিনি? কিন্তু ভাবনায় পড়ে গেল চেঙ্গিস। মেয়েটি আবার মুখ খুলল, বলল, তুমি তো হরমোনকে ভালো করেই জানো। ক্রুসেড গোয়েন্দা বাহিনীর তিনি প্রধান। আমি তার অন্তর থেকেও গোপন তথ্য বের করে নিয়েছি। তিনি আমাকে জানিয়েছেন সুলতান আয়বি নতুন সেনা ভর্তি শুরু করেছেন, কারণ তার আগের সৈন্যরা গৃহযুদ্ধে লড়েই প্রায় শেষ হয়ে গেছে। অনেকে পঙ্গু হয়ে পড়ে আছে বিছানায়, এখন তার যুদ্ধ করার কোনো শক্তি নেই। অভিশপ্ত ক্রুসেড বাহিনী এই সুযোগটাই গ্রহণ করতে চায়, নইলে সুলতান আয়বির বিরুদ্ধে লড়াই করার সাহসই হতো না ওদের। এখন যদি আমরা ক্রুসেড বাহিনীর আক্রমণকে পিছিয়ে দিতে পারি, তবে আমাদের বিজয় অর্জন আরও সহজ হবে। আর এর একমাত্র উপায় তাদের অস্ত্র ও রসদ জ্বালিয়ে দেয়া। তাদের যে হাজার হাজার ঘোড়া এখানে জড়ো করেছে, সেগুলোকে ধ্বংস করার ব্যবস্থা করা। তাদের রসদপত্রে আগুন কে লাগাবে? চেঙ্গিস জিজ্ঞেস করল। কেন, আমরাই লাগাব? এখানে কি আমাদের লোকজন নেই, কোনো কমান্ডো গ্রুপ নেই? মেয়েটি বলল, নিশ্চয় এখানে আমাদের কমান্ডো বাহিনী আছে। এই কাজ তাদের উপরে ন্যস্ত করা যায়। আর যদি তা না থাকে, তবে আমাদেরকে ঝুঁকি নিতে হবে। তুমি ভয় পাচ্ছ? আরে, জীবনের কী দাম আছে যদি তা জাতির প্রয়োজনে না লাগল? না, এটা ভয়ের কথা নয়। সুলতান আয়বির নিষেধ আছে শত্রু কবলিত এলাকায় কোনো ধ্বংসাত্মক কাজ করা যাবে না, কারণ কমান্ডোরা ধ্বংসাত্মক কাজ করে এদিক ওদিক পালিয়ে যেতে পারবে, কিন্তু সাধারণ নিরীহ মুসলমানদের ভোগ করতে হবে তার শাস্তি, চেঙ্গিস বলল। খ্রিস্টান বাহিনী মুসলমানদের বাড়িতে ঢুকে পর্দানশীল মেয়েদের উপর অত্যাচার করবে, অযথা মুসলিম ছেলে বুড়োকে ধরে নির্যাতন করবে। তাই আমরা কমান্ডোদের ফেরত পাঠিয়ে দিয়েছি। এখানে শুধু গোয়েন্দা আছে, তারা ধ্বংসাত্মক কাজ করতে পারবে ঠিকই, তবে তাদের সংগঠিত করার জন্য কিছু সময়ের দরকার। কিন্তু বেশি সময় নেওয়া ঠিক হবে না, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে, মেয়েটি বলল। আমাদের লোকজনকে কি কোথাও একত্রিত করা যায় না? সবাই মিলে বসে পরামর্শ করলে একটা না একটা রাস্তা বেরিয়ে আসবেই। আমরা একটি মসজিদকে গোপন আড্ডাখানা বানিয়ে নিয়েছি, চেঙ্গিস মদের পাত্রে চুমুক দিয়ে বলল। সেই মসজিদের ইমাম আমাদের এখানকার দলনেতা, তিনি খুবই যোগ্য ও সাহসী ব্যক্তি। আমি আজ রাতেই তার সাথে দেখা করব, তাকে সব কথা খুলে বললে তিনি এ অভিযানের ব্যবস্থা করতে পারবেন। দলের আর যেসব যুবক আছে, তারা নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে চলে আসবে। নামাজের পর সাধারণ মুসল্লিরা চলে গেলে আমরা সেখানেই, অথবা ইমাম সাহেব যদি কোনো গোপন জায়গা বের করতে পারেন, সেখানে এই পরামর্শ সভা করতে পারি। হ্যাঁ, এটা তুমি ঠিক বুদ্ধি বের করেছ। তবে আমি ভাবছি যদি দলে তেমন যোগ্য লোক থাকে, তবে এ অপারেশনের আগেই আমাদের শহর ছাড়তে হবে, নইলে ক্রুসেড বাহিনীর বেপরোয়া তল্লাশির ঝামেলায় পড়ে যেতে হবে। আর যদি না থাকে, তবে প্রয়োজন হলে এ অভিযানের নেতৃত্ব আমাদেরকে নিতে হবে। খুব সাবধানতার সাথে সুপরিকল্পিত উপায়ে এগোতে হবে আমাদের। তুমি কি মনে করো তোমাকে ছাড়া এ অভিযান সফল করার মতো যোগ্য লোক আছে এখানে? বলল মেয়েটি। ইমাম সাহেব নিজেই একজন যোগ্য লোক, চেঙ্গিস বলল। এছাড়া এখানে আরও এমন কয়েকজন সাহসী ও বীর গুপ্তচর রয়েছে যাদের কমান্ডো ট্রেনিং রয়েছে। সে কয়েকজনের নাম উল্লেখ করে বলল, ধ্বংসাত্মক কাজের জন্য এ কয়জনই যথেষ্ট। তাহলে এদের সবাইকে মসজিদের পরামর্শ সভায় ডাকো,
শত্রু এলাকায় বারবার সভা করার ঝুঁকি নেওয়া ঠিক নয়। মেয়েটি চেঙ্গিসের কাছ থেকে যেসব তথ্য সংগ্রহ করতে চাচ্ছিল সেসব তথ্য তার মুঠোয় এসে গেল। মনে মনে নিজের কৃতিত্বে নিজে মুগ্ধ হচ্ছিল সে। সে আরও খুশি হয়ে উঠল এজন্য যে পুরো দলটিকে ফাঁদে ফেলার জন্য জাল পাতার কাজটিও সে করে নিল একই সাথে। সে আরও কোনো তথ্য পাওয়া যায় কি না সে আশায় নতুন প্রশ্ন ছুড়ে মারল। বলল, চেঙ্গিস, তুমি কিন্তু খুব হুঁশিয়ার থেকো। তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়, কারণ তুমি তো থাকো একেবারে বাঘের ঘরে, স্বয়ং খ্রিস্টান সম্রাটের নিরাপত্তা বাহিনীর পেটের মধ্যে। সত্যি তোমার কোনো তুলনা হয় না। সম্পূর্ণ একা এ শত্রুপুরীতে তোমার ভয় করে না? ভয় করলে কি আর গুপ্তচর হওয়া যায়? বলল চেঙ্গিস, তবে আমি একা নই, রাজদরবারের চৌহদ্দিতে আমার আরও বন্ধু আছে। তুমি ভিক্টরকে চেনো না? সেও আমাদের দলের একজন। কি, ভিক্টরও? মেয়েটি প্রচণ্ডভাবে চমকে উঠে বলল, সে তো খ্রিস্টান। হ্যাঁ, চেঙ্গিস বলল, কেন, তুমি কি আমাদের এই কৌশলের জন্য প্রশংসা করবে না? একজন খ্রিস্টান যে আমাদের দলের গোয়েন্দা হতে পারে তা স্বপ্নেও ভাববে না ক্রুসেড গোয়েন্দা বাহিনী, কি বলো? মেয়েটি কিছুক্ষণ গুম মেরে বসে রইল। এ অস্বাভাবিক খবরটি হজম করতে সময় লাগল তার। শেষে মাথা তুলে বলল, এতক্ষণে একটি ভালো খবর দিলে। ওরকম একজন বন্ধু থাকলে আমি তো দিনের বেলায়ও তোমার সাথে দেখা করতে পারি। কাল আমি তোমার কামরায় যাব। তুমি ঠিকই বলেছ, ভিক্টর যথেষ্ট যোগ্য চালাক লোক। সে যদি এ অভিযানের নেতৃত্ব নেয় তবে আমরা নিশ্চিন্তে শহর ছেড়ে রওনা দিতে পারব। আমি কালই তোমার কামরায় তার সাথে কথা বলতে চাই। আমি তোমার কামরায় গেলে সে আবার কিছু মনে করবে না তো? আরে না, ও আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, বলল চেঙ্গিস। মেয়েটি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ঝোপের পেছনে লুকানো মানুষটি নড়ে উঠল। সে বসা অবস্থায় কোমরের খাপ থেকে খঞ্জর বের করে নিল। ওরা দুজন বিদায় নিয়ে দুদিকে হাঁটা ধরল। আট দশ কদম এগিয়েছে মেয়েটি, পেছন থেকে একটি বাহু তাকে জড়িয়ে ধরল এবং চোখের নিমেষে তার হাতের খঞ্জরটি তার বুকে বসিয়ে দিল। মেয়েটি আর্তনাদ করে উঠল, বলে উঠল, হাই, আমার বুকে কে যেন খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। চিৎকার শুনে ঘুরে দাঁড়ালো চেঙ্গিস। দেখতে পেল একটি লোক মেয়েটিকে জড়িয়ে ধরে আছে। সে দ্রুত হাতে তার খঞ্জর বের করে ছুটল আগন্তুককে আঘাত করতে। কাছে যেতে লোকটি ঘুরে সে মেয়েকে সামনে রাখল আর বলে উঠল, চেঙ্গিস, আমি ভিক্টর, তোমার সঙ্গী। এই হতভাগী কাল নাগিনী এমন সব তথ্য পেয়ে গেছে যে এর আর বেঁচে থাকার অধিকার নেই। মেয়েটির প্রাণ তখনও বের হয়নি। ভিক্টর বুক থেকে তার খঞ্জরটি টেনে বের করে আনতে ফিনকি দিয়ে রক্ত ছুটল। সে রক্ত গিয়ে আঘাত করল চেঙ্গিসের চোখে মুখে। ভিক্টর শক্ত করে মেয়েটিকে পেছন থেকে ধরে রেখেছিল। খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, চেঙ্গিস হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বকছিল, তুই শেষে কাল সাপ হয়ে আমার ভালোবাসাকে দংশন করলি। সে ঘুরে ভিক্টরের উপর আক্রমণ চালানোর চেষ্টা করল। ভিক্টর মেয়েটিকে ঢাল হিসাবে সামনে রেখে বলল, স্বাভাবিক হও চেঙ্গিস, নেশার কবল থেকে ফিরে এসো, স্বপ্ন ও কল্পনার জগৎ থেকে বাস্তব জগতে আসো, বুঝতে চেষ্টা করো কি ভয়ঙ্কর ফাঁদে তুমি পড়েছিলে। তুমি এই মেয়েটার কাছে আমাদের সবার পরিচয় ফাঁস করে দিয়েছ। তুমি আমাদের সবার জন্য মহাবিপদ চাপিয়ে দিয়েছ। এই ডাইনি বেঁচে থাকলে আগামীকালই আমরা সদল বলে গ্রেফতার হয়ে যেতাম। কেবল তুমি বা আমি নই, তার ষড়যন্ত্র সফল হলে এই ত্রিপলিতে আমাদের যত সদস্য কাজ করছে সবার ভাগ্যে কি অবর্ণনীয় বিপর্যয় নেমে আসত তুমি কল্পনাও করতে পারবে না। তোমার সৌভাগ্য যে আমি এসে পড়েছিলাম এবং তোমাকে কারাগারের নির্যাতন সেল ও অন্ধ প্রকোষ্ঠ থেকে বাঁচিয়ে দিয়েছি। চেঙ্গিস আহত চিতার মতো তার চারদিক ঘুরে ঘুরে হুঙ্কার দিচ্ছিল আর তাকে আঘাত করার চেষ্টা করছিল। মেয়েটি তখনও জীবিত ছিল। সে কাতরাতে কাতরাতে বলল, চেঙ্গিস, আমার জান, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে সেবা করার সৌভাগ্য আমার হলো না। আমার সময় ফুরিয়ে এসেছে। আমার কথা শোনো, মনে রেখো, খ্রিস্টানরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এ লোক আমাদের গোয়েন্দা নয়, এ নিশ্চয়ই ক্রুসেডারদের গোয়েন্দা। যদি পারো আমার খুনের প্রতিশোধ নিও। বিদায় চেঙ্গিস। চেঙ্গিস সর্বশক্তি দিয়ে ভিক্টরকে আক্রমণ করল। ভিক্টর বারবার তাকে বুঝাতে চেষ্টা করল, চেঙ্গিস, তুমি মহা ভুল করছো। তুমি এক ছলনাময় নারীর ধোকায় পড়ে ধ্বংস হয়ে যাচ্ছ।
একজন গোয়েন্দা হিসাবে এর জালে পড়া কোনো মতেই ঠিক হয়নি তোমার। তুমি জানো না সুলতান আইবির কড়া নির্দেশ আছে গুপ্তচর বৃত্তিতে মেয়ে ব্যবহার করার। তাহলে এ মেয়ে কী করে আমাদের গোয়েন্দা হয়? এখনো সময় আছে, এসো এ কালনাগিনীকে হত্যা করে লাশটি দূরে কোথাও ফেলে আসি। কিন্তু চেঙ্গিস তখন আর গোয়েন্দা ছিল না, সে ছিল এক দেওয়ানা প্রেমিক যার প্রেয়সীকে অন্য এক পুরুষ ধরে রেখেছে। সে ছিল এক বীর পুরুষ ও যোদ্ধা যার প্রেয়সীর বুকে খঞ্জর বিদ্ধ হয়, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। মেয়েটির জন্য সে ভিক্টরকে আঘাত করতে পারছিল না। যতবারই সে আঘাত করতে যাচ্ছিল ততবারই ভিক্টর মেয়েটিকে ঢাল বানিয়ে আত্মরক্ষা করছিল। সে আত্মরক্ষা করছিল আর চেঙ্গিসকে বোঝানোর চেষ্টা করছিল। ভিক্টরকে আঘাত করতে না পেরে পাগলা কুকুরের মতো খেপে উঠল চেঙ্গিস। সে সামনে থেকে মেয়েটাকে এত জোরে ধাক্কা দিল যে ভিক্টর পিছন দিকে পড়ে গেল। পড়ে গেলেও ভিক্টর মেয়েটিকে ছাড়েনি, মেয়েটিও তার বুকের উপর দড়াম করে পড়ে গেল। চেঙ্গিস এই সুযোগ জানিল, সে ভিক্টরকে পাশ থেকে আঘাত করল। কিন্তু ভিক্টর ছিল ঠান্ডা মাথার লোক, চেঙ্গিস যে মরিয়া হয়ে তাকে আঘাত করতে চেষ্টা করবে এটা তার ভালো করেই জানা ছিল। সে একদিকে সরে কোনো রকমে এ যাত্রা আত্মরক্ষা করল। কিন্তু চেঙ্গিস তাকে ছেড়ে দেওয়ার মতো পাত্র ছিল না। সে এবার উল্টো পাশে লাফিয়ে পড়ে খঞ্জরের এক ঘা বসিয়ে দিল ভিক্টরের কাঁধে। ভিক্টর এবার তার রূপ পাল্টাতে বাধ্য হল, নিজেকে সামলে নিয়ে সেও পাল্টা আক্রমণ চালাল। সে ভাবতে বাধ্য হল চেঙ্গিসকে বাঁচিয়ে রাখাও এখন ভয়ের কারণ। ভিক্টরের খঞ্জরের আঘাত চেঙ্গিসের পিঠে লাগল। চেঙ্গিস খঞ্জরের আঘাত খেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ভিক্টরকে আক্রমণ করল। চেঙ্গিসের আঘাত ভিক্টরের বাহুতে লেগে কিছুটা ফেড়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার খঞ্জর সজোরে চেঙ্গিসের বুকে বসিয়ে দিল। চেঙ্গিস একে তো মদের নেশায় মাতাল ছিল, তার উপর অতিরিক্ত ক্ষিপ্ত হওয়ার কারণে বেসামাল ছিল। ভিক্টরের এ আঘাতের ধকল সে সইতে পারল না। টলমল পায়ে কয়েক কদম পেছনে গিয়ে চেঙ্গিস মাটিতে পড়ে গেল। ভিক্টর মেয়েটির নাড়িতে হাত রাখল, দেখল তার প্রাণস্পন্দন শেষ হয়ে গেছে। চেঙ্গিসের কাছে গেল সে, তারও তখন প্রাণবায়ু বের হওয়ার পথে। না মরলেও তার তখন কোনো জ্ঞান ছিল না। ভিক্টরের কাঁধ ও বাহু থেকে রক্ত ঝরছে। সে মেয়েটির ওড়না ছিঁড়ে তার বাহু ও কাঁধে পট্টি বেঁধে নিল যাতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তারপর সে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়ার তাড়া অনুভব করল। সেখান থেকে সরে পড়ার জন্য দ্রুত হাঁটা শুরু করল। ক্ষতস্থানে পট্টি বাঁধার পরও রক্ত পড়া বন্ধ হল না, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করার সময় ছিল না ভিক্টরের। সে দ্রুত গতিতে বাগান থেকে বেরিয়ে এলো। বাগান থেকে বেরিয়ে সে একটি চিপা গলির মধ্যে প্রবেশ করল। দু তিনটা মোড় ঘুরে এ গলি এক প্রশস্ত রাস্তায় গিয়ে শেষ হয়েছিল। সে অন্ধকার গলি অতিক্রম করে বড় রাস্তায় চলে এলো। তার ভাগ্য ভালো যে তখন অনেক রাত। ত্রিপলি শহরের বাসিন্দারা গভীর নিদ্রায় বিভোর। শুনশান নিস্তব্ধ সড়কের দুপাশের প্রতিটি বাড়ির গেট বন্ধ, কিন্তু একটি ঘরের দরজা তখনও খোলা ছিল। সে ঘর আল্লাহর ঘর। এ ঘরে কোনোদিন ঢুকেনি ভিক্টর, তবে জানে মসজিদের ইমাম সাহেবের কামরার দরজা সবসময় কিছু লোকের জন্য খোলা থাকে। একটু ধাক্কা বা জুৎসয় টোকা দিতে পারলে তা খুলে যায়। ভিক্টর এই প্রথম মসজিদে এলো। চেঙ্গিস বলেছিল যদি কখনো ইমাম সাহেবের সাথে দেখা করার প্রয়োজন হয় তবে মসজিদের বারান্দায় চলে যাবে। বারান্দার বাম দিকে দেয়ালে একটি দরজা আছে, সেটি ইমাম সাহেবের কামরার দরজা। ভিক্টর মসজিদের শ্রেণীতে পা দিয়েই থমকে দাঁড়ালো। তার মনে পড়ে গেল এ পবিত্র ঘরে ঢোকার সময় সবাইকে সে জুতা খুলে প্রবেশ করতে দেখেছে। সে তার জুতা খুলে হাতে নিল এবং বারান্দা পেরিয়ে ইমাম সাহেবের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। এই মসজিদ ছিল ত্রিপলিতে সুলতান আইবির গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার। আর মসজিদের ইমাম শুধু একজন ইমামই ছিলেন না, তিনি ত্রিপলির গোয়েন্দা বিভাগেরও প্রধান। রাত তখন অর্ধেকের বেশি পার হয়ে গেছে। ইমাম সাহেব গভীর নিদ্রায় ডুবেছিলেন। দরজার টোকা তাকে জাগিয়ে দিল। তিনি সজাগ হয়ে একটু থামলেন। এ সময় তিনি আবার দরজায় টোকার শব্দ শুনতে পেলেন। দরজায় টোকা দেওয়ার একটা নির্দিষ্ট ভঙ্গি ঠিক করে দেয়া ছিল গোয়েন্দাদের জন্য। তিনি সে সাংকেতিক টোকায় শুনতে পেলেন। বিছানা ছেড়ে উঠলেন তিনি। সাবধানতার জন্য একটি লম্বা খঞ্জর হাতে নিলেন। তারপর দরজা ফাঁক করে বললেন, কে?